ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল তোমরা সবাই জানো প্রাইমারি টেট দু হাজার তেইশকে লক্ষ্য রেখে আমি ইংলিশ পেডাগগির একটা সম্পূর্ণ কোর্স শুরু করেছি যেখানে আমি ইংলিশ পেডাগগির প্রত্যেকটা টপিক তোমাদেরকে ইন ডিটেলে ব্যাখ্যাসহ এমনভাবে বুঝিয়ে দেব এই কোর্সটা যখন কমপ্লিট হবে তোমরা দেখবে ইংলিশ পেডাগগির। কোনো টপিক তোমরা বুঝতে পারছ না এমন আর হবে না প্রত্যেকটা টপিক খুব সহজে আমি তোমাদের কাছে উপস্থাপন করছি যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে পারো এর আগে আমি চ্যাপ্টার ওয়ান কমপ্লিট করে দিয়েছি আজ আমাদের চ্যাপ্টার টু আজকে আমরা পড়বো চ্যাপ্টার টুতে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার কিছু কোয়েশ্চেন অ্যান্সার করান আমি কেন কোয়েশ্চেন অ্যান্সার না করিয়ে ডাইরেক্ট চ্যাপ্টার টুতে চলে এলাম সেটা আমাদের একটু জেনে নিতে হবে চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু অনেকটা কোরিলেটেড তার মানে চ্যাপ্টার ওয়ানের সাথে চ্যাপ্টার এর অনেকটা প্রায় একই রকম সম্পর্ক জড়িয়ে রয়েছে আর আমরা যদি চ্যাপ্টার টুটাকে শেষ না করি তাহলে আমরা চ্যাপ্টার ওয়ানের কিছু এমসিকিউজ সলিউশন করলেও ঠিক পুরোপুরি আমরা যখন কনসেপ্ট ক্লিয়ার করব সেটা কোয়েশ্চেনের আকারে তখন আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে না তাই আগে চ্যাপ্টার টুটা কমপ্লিট আমি করবো তারপরে আমি তোমাদের সামনে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং আজ আমরা পড়ব কি লেখা রয়েছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে অবশ্যই সবার সমস্যা আসবে কিন্তু আমি তোমাদের প্রথম দিন কী বলেছিলাম যে ইংলিশ পেডাগি এটা কোন এটা কিন্তু ইংলিশের কোনো সাবজেক্ট নয় এটা হচ্ছে একটা সায়েন্স সেই সায়েন্সে বলা রয়েছে যে ইংলিশটা কিভাবে স্টুডেন্টদের পড়াতে হবে তাহলে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এখানে আমরা কি পড়ব এই যে ধরো আমি তোমাদের ইংলিশ পেডাগিটা পড়াচ্ছি তোমাদের অনেকের সমস্যা হতে পারে অনেকের সমস্যা নাও হতে পারে বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিংটাও ঠিক ওই রকম তার মানে কি যখন তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কাউকে পড়াবে একটা স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে কী সমস্যা হচ্ছে এবং কি কি টেকনিক ফলো করলে তুমি তার যে সমস্যাটা হচ্ছে সেটাকে সলভ করতে পারবে তার যে প্রবলেমটা সেটার সলিউশন হবে সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ কি ধরো তুমি ইংলিশে সেন্টেন্স লিখতে পারছো না তোমাকে কি শিখতে হবে তোমাকে টেন্স শিখতে হবে ঠিক তেমনই অনেক সময় কি হয় স্টুডেন্টদের অনেক রকম সমস্যা থাকে কিন্তু এখানে এই চ্যাপ্টারে বলা হয়েছে যে কি কি পদ্ধতি অবলম্বন করলে স্টুডেন্টদের সেই প্রবলেমের সলিউশন হবে তারা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজটা পড়ার ক্ষেত্রে আকর্ষিত হবে তাদের ভালো লাগবে তারা শিখতে চাইবে তাহলে এখানে যে পদ্ধতিগুলো বলা রয়েছে এটা কিন্তু সবগুলোই কি হবে একটা টিচারকে ফলো করতে হবে এবং স্টুডেন্টের উপরে সেটাকে অ্যাপ্লাই করতে হবে ভালো করে আবার শুনে নাও এখানে যে পদ্ধতিগুলো বলা হয়েছে প্রিন্সিপালের প্রত্যেকটা টিচারকে অ্যাপ্লাই করতে হবে কার উপরে অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্টদের উপর যাতে তারা ভালো করে ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারে এই যে আমি তোমাদের ইংলিশ পেটাগিটাকে এত সহজে বোঝাচ্ছি কেন বোঝাচ্ছি কারণ তোমরা যাতে সেটাকে ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা যখন টিচার হবে তোমরা এই সব পদ্ধতিগুলো স্টুডেন্টদের উপরে অ্যাপ্লাই করবে এখান থেকে কিন্তু অনেক এমসিকিউজ কোয়েশ্চেন হয় এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক এখানে যে প্রিন্সিপালগুলো বলা রয়েছে তার মধ্যে প্রথম প্রিন্সিপাল সেটা কি প্রিন্সিপল অফ মোটিভেশন মোটিভেশন মানে তোমরা সবাই জান যখন তোমাদের মন খারাপ লাগে তোমরা কোনো জায়গায় ব্যর্থ হও তোমরা কি দেখো তোমরা মোটিভেশনের ভিডিও দেখো ঠিক তেমনই যে কোনো ল্যাঙ্গুয়েজ সেটা শুধু ইংলিশ নয় যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কিছু শিখতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ কি মোটিভেশন এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ঠিক একই প্রথম যদি তোমার চারটে অপশান থাকে যে এর মধ্যে কোন অপশানটা সব থেকে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে সেটা কি হবে মোটিভেশন কারণ মোটিভেশন ছাড়া তুমি ল্যাঙ্গুয়েজ কেন কোনো কিছুই শিখতে পারবে না এই মোটিভেশনটা আনার জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি সেই পদ্ধতিগুলো কি একটা হচ্ছে কি প্রথম যে মোটিভেশনের টেকনিক সেটা হচ্ছে কি অ্যারাউজিং টেকনিক অ্যারাহাউজিং টেকনিক মানে কি ধরো সাপোজ তুমি ধরে নাও তুমি প্রাইমারি টেটে পাশ করতে পারো নি এবার তুমি মনমরা হয়ে বসে আছো তোমার একদমই ভালো লাগছে না পড়াশোনা করতে ঠিক সেই সময় তুমি আমার কোনো মোটিভেশনের ভিডিও দেখলে যে একদমই ভেঙে পড়ো না আমি তোমাদেরকে সাহস দিচ্ছি উৎসাহ দিচ্ছি যে তোমরা আবার লেগে পড়ো একবার ফেল করেছো তা কি হয়েছে আবার জোর কদমে লেগে পড়ো এইটাই হচ্ছে অ্যারাউজিং টেকনিক এবং তোমাকে যখন তুমি কোনো ক্লাসে যাবে সেখানে কিন্তু তোমাকে সেই ক্লাসের উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের অ্যারাউজিং টেকনিক কী করতে হবে অ্যাপ্লাই করতে হবে যাতে সেই স্টুডেন্টটা যারা ধরো একদম চুপচাপ বসে আছে মন মরা হয়ে আছে তাকে গিয়ে বলতে হবে হে স্টুডেন্ট বা এই তোমার কি হয়েছে তোমাকে তার সাথে হবে যে সে পড়ার প্রতি ইন্টারেস্টটা পায় তাকে তোমাকে গিয়ে একটু উৎসাহ দিতে হবে তার কি প্রবলেম হয়েছে সেটা জানার পর এইসব প্রবলেম কেউ প্রবলেম নাকি চলো পড়ো এসো আমরা পড়তে শুরু করি এইরকম ভাবে কিছু বলে তোমার যেটা টেকনিক তুমি সেটা ফলো করতে পারো তাহলে অ্যারাউজিং টেকনিক যদি হয় সেটা কি মোটিভেশনের একটা পার্ট কিভাবে অ্যারাউজিং হয় এরপরে হচ্ছে এক্সপেকটেন্সি টেকনিক এক্সপেকটেন্সি মানে কি প্রত্যাশা ধরো এই যে ইংলিশ পেডাগি তুমি কেন পড়ছো কারণ তোমাকে চাকরিটা পেতে হবে তোমার প্রত্যাশা কি রয়েছে তোমাকে চাকরিটা পেতে হবে ঠিক তেমনই যখনই তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোনো স্টুডেন্টকে পড়াবে তার কিন্তু গোল বা অবজেক্টিভ সেটাকে ক্লিয়ার করে দিতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব এত বেশি সারা দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে যদি তুমি কোনো হায়ার এডুকেশান করতে চাও সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাকে পড়তে হবে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় ভালো দখল থাকতে হবে তোমাকে ইংলিশে স্পিকিং ভালো করতে হবে কারণ সব জায়গায় এখন ইংলিশ স্পিকিংটাকেই দেখা হচ্ছে বিশেষ করে বিভিন্ন চাকরি বা যেখানে প্রাইভেট জবের ক্ষেত্রে মাল্টি ন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে তাহলে এইভাবে কিন্তু তোমাকে তার গোল বা এক্সপেকটেন্সি প্রত্যাশা সেটাকে কী ক্লিয়ার করে দিতে হবে তাহলে তার কী হবে ইংলিশ শেখার প্রতি উৎসাহটা অনেক বেড়ে যাবে ক্লিয়ার নেক্সট কি ইনসেন্টিভ ইনসেন্টিভ মানে কি একদম সহজ কেউ একজন পড়ছে না কোনো একটা ক্লাস ওয়ানে তুমি গেছো সে হয়তো পড়তে চাইছে না তুমি বললে কাল যদি তোমরা সবাই পড়ে আসো তাহলে আমি সবাই তো সবাইকে যারা পড়াটা পারবে একটা করে ক্যাডবেরি দেবো এবং বাচ্চাদের ক্যাডবেরির লোভ অনেক বেশি তারা দেখবে ওই ক্যাডবেরির লোভে পড়াটা করে এসছে তাহলে ইনসেন্টিভ টেকনিক মানে কি তুমি বিভিন্ন রকমের প্রাইজ গিফট দিয়ে তাদেরকে উৎসাহিত করতে পারো পড়ার পেছনে তাহলে মোটিভেশানের এই যে তিনটে পার্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে জেনে রাখবে এরপরে আমরা চলে যাব প্রিন্সিপাল টু প্রিন্সিপাল টুতে কি বলছে প্রিন্সিপাল অফ ইমিটেশন ইমিটেশন মানে কি কারোর নকল করা আর তোমরা কি দেখো ছোটবেলায় বাচ্চারা কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখে তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সে কিভাবে ল্যাঙ্গুয়েজ শিখেছে কারোর বাবা মায়ের আশেপাশে দাদা দিদি জেঠু কাকিমা বিভিন্ন জনের সাথে থাকতে থাকতে তারা ওই যে কথা বলতো ওই যে কথা বলা দেখে 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 কিন্তু একটা বাচ্চা কথা বলা শিখে যায় তাহলে ইমিটেশনে আরও একটা ভূমিকা যখন ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসবে তখন কিন্তু আবার একটা টিচারের ভূমিকা অনেক বেশি হয়ে যাবে কারণ একটা স্টুডেন্ট সে ইংলিশ ক্লাসে গিয়ে দেখবে যে তার টিচার কিভাবে ইংলিশটা শেখাচ্ছে ভালো করে শেখাতে পারছে কি না যদি একটা টিচার খুব ভালো করে ইংলিশটা একটা স্টুডেন্টদের মতো করে শেখাতে পারে তাহলে দেখবে ওই স্টুডেন্টটা টিচারকে অনুকরণ করে করে মোটামুটি ইংলিশ শিখে গেছে তাহলে ইমিটেশন ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই এটা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কারণ কি একটা টিচারকে ভালো করে ক্লাসে গিয়ে ইংলিশটা পড়াতে হবে যাতে একটা স্টুডেন্ট তাকে অনুকরণ করে ল্যাঙ্গুয়েজটা শিখে যায় ক্লিয়ার নেক্সট থার্ড প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন হ্যাবিট ফরমেশন মানে হচ্ছে আমাদের যে অভ্যাসের গঠন অভ্যাসের গঠন মানে কি অভ্যাসের গঠন আমাদের কিভাবে হয় এই যে আমরা বিভিন্ন কিছু শিখছি জানছি সেটা আমরা প্রথম কিভাবে জানি বা শিখি প্রথম কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় আমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হয় আমি যদি তোমাকে বলি বসো আমি যদি তোমাকে বলি ওঠো ঠিক এইভাবে এটা দুভাবে এই হ্যাবিট ফর্মেশনটা হয় যদি আমি বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে আমাদের মাদার টাংটা সেটা আমরা আনকনসিয়াসলি করে থাকি সেটা আমরা আগের ক্লাসে দেখেছি আমরা নর্মালি মাদার টাংটা শিখে যাই কিন্তু যদি আমাদের ইংলিশে বলে প্লিজ সিট ডাউন প্লিজ গেট আপ যদি আমাদের রকম বলে তাহলে কি ওটা আমাদের কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে ওটা আমাদের তাহলে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়ে যাচ্ছে এবং যেটা আমাদের কি কনসাসলি শিখতে হবে এবং অভ্যাস এটা আর কিছুই নয় এই যে ভাষার আমাদের আদান প্রদান আমি তোমাকে একটা জিনিস করতে বলছি তুমি সেটা করছো বা তোমার ভালো না লাগলে করছো না সেইটার ভিত্তিতেই অভ্যাসটা তৈরি হয় তাহলে মাদার টাঙ্গের ক্ষেত্রে কিভাবে তৈরি হয় আনকনসাসলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের ক্ষেত্রে কিভাবে তৈরি হয় কনসাসলি যেটাকে আমরা মন দিয়ে শিখি ক্লিয়ার নেক্সট প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ ওরাল অ্যাপ্রোচ মানে কি এই যে আমি তোমাদের লেকচার দিচ্ছি তোমাদেরকে কিন্তু দেখো আমি যাতে টাইম নষ্ট না হয় এটা আমি লিখে রেখেছি এটা যদি আমি তোমাদের লিখে লিখে বোঝাতাম তাহলে কিন্তু আর ওরাল অ্যাপ্রোচ থাকতো না এটা কিন্তু আমি তোমাদের একদম ডাইরেক্ট মৌখিকভাবে স্পিচের আকারে একটা লেকচার দিচ্ছি তোমাদেরকে পয়েন্টসগুলো বলে দিচ্ছি সেটাকে এক্সপ্লেন করছি তোমরা সেটা শিখে নিচ্ছ তাহলে ওরাল অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা যদি আমরা একদম বাচ্চাদের লেভেলে চলে আসি ধরো একটা শিশু কিভাবে কথা শিখেছে ওই যে ইমিটেশনের মতো তোমার কথা বা বাড়ির মায়ের বাবার কথা শুনতে শুনতে সে শিখে গেছে তাহলে ওরাল অ্যাপ্রোচের ক্ষেত্রে যখন তুমি কোনো ক্লাসে যাবে তুমি সেই ক্লাসটা কিভাবে শুরু করবে কোনো একটা প্রিভিয়াস নলেজের লেকচার দিয়ে শুরু করবে যখনই তুমি প্রিভিয়াস নলেজের একটা লেকচার দিয়ে শুরু করবে স্পিচ দেবে তখন কিন্তু একটা স্টুডেন্ট অলরেডি মোটিভেটেড হয়ে যাবে যদি তুমি ওই লেকচারটা খুব এমনভাবে দিতে পারো যাতে স্টুডেন্টরা খুব মানে কি বলবো একদম একাগ্র হয়ে গেছে খুব ভালো লেগেছে সে অটোমেটিক্যালি সেই পড়াটার প্রতি তার আগ্রহ চলে আসবে এখানে কী সে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তাহলে ওরাল অ্যাপ্রোচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্টস জেনে রাখো এবং খাতায় নোট ডাউন করে নাও এটা হচ্ছে কুইকেস্ট ওয়ে অফ লার্নিং ওরাল অ্যাপ্রোচ বা স্পিচের মাধ্যমে আমরা সব থেকে দ্রুত শিখতে পারি আমরা কিন্তু পড়ে বা লিখে অত তাড়াতাড়ি শিখতে পারি না আমরা দেখো অনেক সময় পড়া পড়ামুখস্থ করি জোরে জোরে পড়ে পড়ে আবার অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কি হয় তারা মুখের কথা শুনে শুনে কথা বলতে শিখে যায় তাহলে ওরাল অ্যাপ্রোচ কিন্তু সব থেকে কুইকেস্ট ওয়ে অফ লার্নিং ঠিক আছে নেক্সট প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল প্র্যাকটিস মানে কি অভ্যাস ড্রিল মানে কি অনুশীলন বা অভ্যাস তাহলে আমরা ছোট থেকে একটা জিনিস শিখে আসছি কি প্র্যাকটিস যত বেশি একটা স্টুডেন্ট প্র্যাকটিস করবে তত ভালো তার কি হবে সে সেই জিনিসটাকে শিখতে পারবে আর এখানে ল্যাঙ্গুয়েজ টিচিং ক্ষেত্রে কিভাবে এটা অ্যাপ্লাই হবে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটা কিন্তু শুধু স্টুডেন্টদের উপরে ছেড়ে দিলে হবে না তুমি যে টপিকটাকে পড়াচ্ছ এই যে তোমরা আমাকে কমেন্টসে বলেছ যে আমি কেন কোয়েশ্চেন করাচ্ছি না তার মানে কি টপিকটার শেষে যদি আমি কোয়েশ্চেন করাই তবে তোমাদের প্র্যাকটিস হবে তবে তোমরা সেই জিনিসটাকে ভালো করে মনে রাখতে পারবে ঠিক তেমনি একইভাবে তুমি কোনো ক্লাসে স্টুডেন্টদের যখন ইংলিশটা পড়াচ্ছ যে টপিকটা তুমি পড়ালে সেখান থেকে তাকে প্র্যাকটিস করাতে হবে এবং মাঝে মাঝে ইন্টারভালে ধরো তুমি আজকে তাকে কোনো ফাওয় পড়ালে বা কনসোনেন্ট পড়ালে বা লেটার্স পড়ালে তাকে কিন্তু চার পাঁচ দিন পরে ওখান থেকে আবার ইন্টারভালে গিয়ে প্র্যাকটিসটা করাতে হবে তাহলে কী হবে তার ওই জিনিসটা আরও ভালো মনে থাকবে তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত ভালো তুমি প্র্যাকটিস করবে একটা বিষয়ে একটা টপিকে তত ভালো কি হবে তুমি সেই জিনিসটা শিখতে পারবে মনে রাখতে পারবে এবং রেগুলার ইন্টারভাল মানে কি মাঝে মাঝে সেটাকে প্র্যাকটিস করতে হবে এবং তার দায়িত্ব কার অবশ্যই টিচারের কারণ তুমি একটা ক্লাস ওয়ানের স্টুডেন্টের কাছ থেকে এক্সপেক্ট করতে পারো না সে বাড়িতে গিয়ে একা একা প্র্যাকটিস করে নেবে এটা হয় না ক্লিয়ার নেক্সট প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং তার মানে আমরা কি জেনেছিলাম এল এস আর ডাব্লিউ লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং তাহলে কি যত ভালো তুমি একটা ন্যাচারাল অর্ডারে শেখাবে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এই ফর্মুলা অ্যাপ্লাই করবে তত ভালো একটা স্টুডেন্ট ইংলিশটাকে শিখতে পারবে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে তার মানে কি প্রথমে তাকে কোনো একটা জিনিস বোঝাতে হবে ভালো করে লিসেনিং সে সেটা বুঝল স্পিকিং তাকে একটা প্রশ্ন তুমি ঝট করে জিজ্ঞাসা করে নিলে যে এটা কি সে তখন বলল তারপরে কি রিডিং তাকে তুমি বলে দিলে এবার তুমি এটা একটু পড়ো পড়ার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ভাইটাল যেটা আমাদের অনেক দিন মনে থাকে যদি আমরা সেই পড়াটাকে লিখি তোমরা নিজেদের সাথে এটাকে মিলিয়ে দেখো তোমাদের যখন কোনো একটা বড় নোট মুখস্থ করতে হতো টিচাররা কি বলতো ভালো করে পড়ে লিখবে তবে মনে থাকবে তাহলে ন্যাচারাল অর্ডার এটা আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেনও এসে যায় যে হোয়াট ইজ দ্য ন্যাচারাল অর্ডার অফ লার্নিং তুমি কি করে দেবে এলএস আর ডাব্লিউ বা আর এস এল ডাব্লিউ এরকম করে থাকবে এটাকে খাতায় নোট ডাউন করে নেবে এটাই কিন্তু পরীক্ষায় ঠিক মারতে হবে ক্লিয়ার নেক্সট প্রিন্সিপাল অফ সিচুয়েশনাল অ্যাপ্রোচ এই যে সিচুয়েশনাল অ্যাপ্রোচ আর এই দশ নম্বর কোরিলেশন উইথ লাইফ এটা প্রায় এক ভাবে। সিচুয়েশনাল অ্যাপ্রোচ ধরো আমি এক গ্লাস জল খাচ্ছি ক্লাসের ভিতরে গিয়ে ক্লাস ওয়ানের ক্লাসে গেছি ঠিক আছে এই যে আমি এক গ্লাস জল খাচ্ছি আমি কোনো একটা স্টুডেন্টকে বললাম আই এম ড্রিঙ্কিং ওয়াটার সে কিন্তু বুঝে নিল যে যখন কিছু করা হচ্ছে সেটা কি টেন্স হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ভার্বের সাথে আইএনজি এটা যদিও একটু বড় লেভেলের এক্সাম্পল তবু আমি তোমাদের এটাকে সুবিধার্থে বুঝিয়ে দিলাম যাতে তোমরা সিচুয়েশানটাকে বুঝতে পারো এরপরে তোমরা যদি ক্লাসে যাও তোমাকে কিন্তু বিভিন্ন সিচুয়েশানের উপরে ভিত্তি করে একটা স্টুডেন্টকে পড়াতে হবে যে কোনো বাস্তবধর্মী উদাহরণ দিয়ে যখন তুমি তাকে কোনো একটা জিনিস ল্যাঙ্গুয়েজের পড়াবে তখন কিন্তু সে ভালো করে সেটাকে মনে রাখতে পারবে ধরো তুমি কোনো ভাওয়াল পড়াচ্ছ এবার তুমি তাকে কনসোনেন্ট আর ফাওয়েল সেই সাউন্ডটাকে ক্লিয়ার করাতে হবে কিন্তু শুধু তুমি ফাওয়েল পড়িয়ে চলে আসতে পারো না কারণ যখন তুমি ফাওয়েল আর কনসোনেন্টের সাউন্ডটা ক্লিয়ার করাবে কটা ফাওয়েল আছে কটা কনসোনেন্ট আছে সেটা বলে দেবে তবেই কিন্তু সে সেই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে এবং কীভাবে বুঝতে পারবে আর্টিকেলের ক্লাসে যখন ভাওয়ালের আগে অ্যান বসবে কেন অ্যান বসবে তারা কিন্তু ওই উচ্চারণ দেখেই ধরে ফেলবে যে ভাওয়ালের মতো সাউন্ড হলে অ্যান বসবে আর কনসোনেন্টের মতো সাউন্ড হলে এ বসবে তাহলে এই যে লাইফের সাথে জুড়ে দিয়ে পড়ানো এটা কিন্তু খুবই ফাইটাল তোমরা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই মেথডটাকে অ্যাপ্লাই করতে পারো পড়ানোর ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল অফ টিচিংয়ে এগুলোকে কিন্তু আমাদের জেনে রাখতেই হবে এখান থেকে আমাদের এমসিকিউজ চলে আসবে তাহলে দশ নম্বর ওই কোরিলেশন উইথ লাইফ মানে জীবনের সাথে কোরিলেট করে আর এই সিচুয়েশনালা অ্যাপ্রোচ প্রায় এক এটার কোনো কিন্তু কোনো ডিফারেন্স নেই ক্লিয়ার নেক্সট এইট প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং ফেরি ফেরি ফাইটাল এই জিনিসটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং অনেক ভাষাবিদ বলছেন বা যারা বড় বড় পণ্ডিত একদল বলছে যে ইংলিশ যখন তুমি পড়াচ্ছ তখন তোমাকে কিন্তু মাদার টাং বা মাতৃভাষা ইউজ করলে চলবে না আবার একদল বলছে যদি সে ইংলিশটা কি সেটা বুঝতে না পারে কিভাবে বুঝবে তাকে যদি আমি মাতৃভাষায় না বোঝাই তাহলে সে কোনোদিনও ইংলিশটাকে ভালো করে বুঝতে পারবে না তাই একদল বলছে একদমই মাতৃভাষার ইউজ করা যাবে না ইংলিশটাকে ইংলিশ সেই বোঝাতে হবে আর একদল কী বলছে যে না ইংলিশটাকে মাতৃভাষার সাথে মিশিয়ে দিয়ে বোঝাতে হবে যাতে একটা স্টুডেন্ট খুব ভালো করে ইংলিশটাকে বুঝতে পারে আমি দ্বিতীয়টার পক্ষে ধরো আমি তোমাদেরকে ইংলিশটা পড়াচ্ছি এই যে ইংলিশ পেটাগগি এটা ধরো আমি তোমাকে পুরো ইংলিশেই লেকচারটা দিয়ে দিলাম যারা ইংলিশে একটু দুর্বল আছো তারা কিন্তু এই যে আমি বাংলাতে লেকচারটা দিচ্ছি বুঝিয়ে বুঝিয়ে তোমরা কিন্তু মাথার মধ্যে সেটাকে নিতে পারছো এবার যদি আমি পুরোটাই ইংলিশে চলে যাই বা তোমরা যদি কোনো একটা এমন ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাও সেখানে পুরোটাই ইংলিশে পড়ানো হচ্ছে এবং তোমার মাতৃভাষা বাংলা তুমি ইংলিশটা অত ভালো জানো না কিন্তু প্রাইমারি ডেট তোমাকে পেতে হবে তাহলে কিন্তু তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কোর কমে যাবে এখানে তুমি বুঝতে পারছো ইংলিশটা পড়লে কোয়েশ্চেনটা বুঝতে পেরে অ্যান্সার করতে পারবে কিন্তু যদি তুমি কিছু বুঝতেই না পারো তাহলে সে পড়ার কোনো মিনিং নেই তাহলে সব থেকে ভালো মেথড কি ইংলিশটাকে মাতৃভাষায় যদি আমরা বোঝাই ইংলিশের সাথে সাথে কিন্তু শুধু আমি যদি মাতৃভাষায় বোঝাই তাহলে তো আমাকে বাংলা পড়তে হবে ইংলিশ মাতৃভাষা মিক্সড করে আমাকে ইংলিশটাকে পড়াতে হবে ক্লিয়ার নেক্সট প্রিন্সিপাল অফ রেডিনেস নাইন রেডিনেস মানে হচ্ছে তৎপরতা ধরো তুমি একটা কোন ক্লাসে গেলে ক্লাস টু থ্রি ফোর যে কোনো একটা ক্লাসে চলে গেলে সেখানে দেখলে তুমি এই যে পড়াচ্ছ তুমি হয়তো খুব ভালো করে পড়াচ্ছ তোমার মনে হতে পারে তুমি খুব ভালো করে পড়াচ্ছ কিন্তু তুমি দেখলে ক্লাসে তেমন কোনো উৎসাহ নেই কেউ মন দিয়ে পড়াশোনা করছে না কেউ ঘুমাচ্ছে কেউ কথা বলছে কেউ খেলা করছে কেউ এদিক ওদিক তাকিয়ে আছে তার মানে কি ফল্ট কিন্তু তোমার কেন ফল্ট তোমার কারণ তুমি এমন কোনো মেথড অ্যাপ্লাই করতে পারো যাতে তাদের তৎপরতা আসে যে না এই ক্লাসটায় আমাকে ভালো করে মন দিয়ে পড়তেই হবে তার মানে স্টুডেন্টদের মধ্যে রেডিনেস আনার জন্যে তোমাকে কিন্তু শুধু গিয়ে লেকচার দিয়ে দিলে হবে না তোমাকে ওই পড়ানোর ভিত্তিতে কোনো একটা স্টুডেন্টকে বা আশেপাশের সব স্টুডেন্টকে একটা একটা করে প্রশ্ন করে নিতে হবে বা এটাও করতে পারো কোনো ভিডিওর আকারে সেটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পড়াতে পারো স্টুডেন্টদের কিন্তু ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে পড়ালে খুব ভালো লাগবে তারা খুব উৎসাহিত হবে তারা রেডিনেস বেড়ে যাবে তাদের তাদের পড়ার প্রতি উৎসাহিত হবে তাহলে তোমাকে এমনভাবে পড়ালে চলবে না সেখানে একঘেয়ে লাগে তোমাদেরকে কিন্তু পড়াতে হবে এমনভাবেই কারণ তোমরা কিন্তু খুব বাচ্চাদেরকে পড়াচ্ছ তোমাদের এমনভাবে পড়াতে হবে যাতে তারা পড়ার প্রতি উৎসাহিত হয় এই নয় যে তুমি গেলে লেকচার দিলে রিডিং করলে চলে আসলে এই করলে কিন্তু হবে না তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ রেডিনেস দশ নম্বর তো বলেই দিয়েছি কোরিলেশন উইথ লাইফ এরপরে ইলেভেন প্রিন্সিপাল অফ গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপাল গ্রুপ ওয়ার্ক এটা মানে কি ধরো তুমি ক্লাসে গেলে কোনো একটা জিনিস পড়ালে এবং তুমি পাঁচজন বা ছজন বা আটজন বা জনের একটা গ্রুপ করে কোন একটা হোমওয়ার্ক করতে দিলে করতে দেওয়ার ফলে কি হবে ওই যে তুমি দশজনকে একসাথে করে দিলে চারটে পাঁচটা দলে ভাগ করে দিলে তারা হয়তো কোন একটা কোয়েশ্চেন কেউ একজন পারলো না বা অনেকেই পারলো না তারা তাদের মধ্যে আলোচনা করে কিন্তু ওই উত্তরটা ঠিক খুঁজে বার করবে তাহলে তাদের মধ্যে যখন আলোচনা হবে তাদের কি বাড়বে তাদের কিন্তু যে জিনিসটা শেখানো হচ্ছিল তার দক্ষতা অনেক বেড়ে যাবে কারণ তারা নিজেদের মধ্যে আলোচনা করে সলিউশন বের করছে এখানে কিন্তু তুমি ডাইরেক্ট বলে দিচ্ছ না তাদেরকে তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে সেই যে উত্তরটা পারছে না তারা তাদের মধ্যে আলোচনা করে উত্তরটা বের করছে তাহলে গ্রুপ ওয়ার্ক কিন্তু খুবই ভাইটাল ক্লিয়ার নেক্সট প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি অ্যান্ড কারেক্টনেস অ্যাকুরেসি অ্যান্ড কারেক্টনেস মানে হচ্ছে একদম সঠিক জিনিসটা পড়াতে হবে এই ধরো এখানে আমাদের টপিক কি প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা হচ্ছে আমাদের টপিক আর আমি তোমাদের লেকচার দিচ্ছি কিসে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং তাহলে যে টপিক সেটা না আমি তোমাকে লেকচার দিয়ে আমি টপিক লিখেছি এক আর লেকচার দিচ্ছি আর এক তার মানে কি ভুল ভাল আমি তোমাদের পড়াচ্ছি ঠিক তেমনি যখন তুমি কোনো একটা ইংলিশ ক্লাসে যাবে দেখতে হবে তোমার প্রোনাউন্সিয়েশানটা মানে তুমি অ্যাজ এ টিচার তোমার প্রোনাউন্সিয়েশান যেন ভুল না হয় কারণ তুমি যদি উচ্চারণটা ভুল করো একটা স্টুডেন্ট সেও উচ্চারণ ভুল শিখবে তুমি যদি কোনো ওয়ার্ডের মিনিং ভুল বলে দাও একটা স্টুডেন্ট সেও মিনিং ভুল শিখবে কারণ সে কি জানে যে তুমি যেটা শেখাচ্ছ তুমি শিক্ষক তুমি একদম সঠিকটা শেখাচ্ছ তাই তোমাকে কোনো জিনিস কখনোই ভুল শেখালে চলবে না যদি কখনো তুমি ভুল বসো ভুল শিখিয়েও দাও তোমাকে কিন্তু ক্লাস ওয়ানের স্টুডেন্টের কাছেও ভুলটা স্বীকার করতে হবে যে আগের ক্লাসে আমি এই টপিকটা তোমাদেরকে একটু ভুল পড়িয়ে দিয়েছি তোমরা সেটাকে ঠিক করে নাও তোমাকে কিন্তু কোনো ইগো রাখলে চলবে না কিসের ইগো তুমি ভুল পড়িয়েছ তোমার দায় তুমি অবশ্যই ভুল পড়াতেই পারো মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল স্বীকার করা না করাটা মূর্খামির পরিচয় তখন তুমি অ্যাজ এ টিচার নয় তুমি অ্যাজ এ মূর্খ হিসাবে ওদের সামনে প্রতি মানে নিজেকে উপস্থাপিত করবে তাই যখনই কোনো ক্লাসে যদি বাই চান্স তুমি ভুল করেও ফেলো তুমি কিন্তু পরের ক্লাসে গিয়ে তাদেরকে বলে দেবে যে এই টপিকটায় আমি ভুল বলেছিলাম তোমরা সেটা শিখো না আজকে আমি তোমাদের সঠিকটা শিখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু অবশ্যই করতে হবে ক্লিয়ার এবং লাস্ট কি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড অ্যাডপ্টেশন অফ মাল্টিপল অ্যাপ্রোচ প্রিন্সিপাল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি একটা ক্লাসে ধরো তিরিশ জন স্টুডেন্ট আছে তিরিশ জন স্টুডেন্ট নিশ্চয়ই এক হবে না কেউ কম বুদ্ধি সম্পন্ন হবে কেউ বুদ্ধি একদম কম হবে কারোর বুদ্ধি আবার অনেক বেশি হবে তাহলে একটা ক্লাসে যদি এত রকমের স্টুডেন্ট থাকে তোমাকে কি করতে হবে অ্যাডপ্টেশন অফ মাল্টিপল অ্যাপ্রোচ তোমাকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু বিভিন্ন অ্যাপ্রোচ ভেবে যেতে হবে তার মানে কি ধরো তুমি একটা কোনো লেকচার দিচ্ছ যে খুব বেশি বুদ্ধিসম্পন্ন সে তোমার লেকচারটা খুব ভালো বুঝতে পেরে গেল এবং যার একটু কম বুদ্ধি সে তোমার লেকচারটা হয়তো পুরোটাও ভালো করে বুঝে উঠতে পারেনি কিন্তু যদি তুমি তাকে আরও একবার একটু ভালো করে বুঝিয়ে দাও ওই চার পাঁচজনকে তাহলে তারা সেটা বুঝতে পারে তার জন্য কি করতে হবে ওই যে আট দশজন স্টুডেন্ট হয়তো লেকচারটা বুঝতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তাদের জন্য কি করতে হবে রিমেডিয়াল ক্লাস রিমেডিয়াল ক্লাস যখন তুমি করলে মাল্টিপল অ্যাপ্রোচ তুমি অ্যাডপ্ট করলে সেখানে কি হলো যে টপিকটা তারা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল তারা কিন্তু একটা বাড়তি ক্লাসে গিয়ে বা রিমেডিয়াল ক্লাসে গিয়ে ওই টপিকটা তোমার কাছ থেকে ভালো করে শিখে নিল তাহলে একটা ভালো বুদ্ধিসম্পন্ন ছাত্র যে জিনিসটা শিখেছিল হয়তো একটা ক্লাসে কম বুদ্ধিসম্পন্ন ছেলেটা অতটাও বুঝতে পারলো না বা মেয়েটা তাকে তুমি আরও একটা রিমেডিয়াল ক্লাস করে দেওয়ার ফলে কি হলো ব্যালেন্স হয়ে গেল এও বুঝতে পারলো এও বুঝতে পারলো তাহলে তোমাকে কিন্তু একজনের উপরে ভিত্তি করে পড়ানো চলবে না ধরো তোমার পড়ানোর লেভেল খুব ভালো কিন্তু তুমি একটা স্টুডেন্টের লেভেলে গিয়ে যে ক্লাস ওয়ানের স্টুডেন্ট বা ক্লাস এর স্টুডেন্ট তার লেভেলে গিয়ে জিনিসটা বোঝাতে পারছো না তার মানে তুমি যতই ভালো হও না কেন তুমি কিন্তু সেই জিনিসটাকে ভালো করে বুঝে উঠতে পারো কেন বুঝে উঠতে পারো কারণ তুমি যদি একটা জিনিসকে ক্লাস টুয়ের স্টুডেন্টকে এর মতো করে বোঝাতে না পারো তাহলে সেই জিনিসটা তুমি ভালো বুঝতে পারো সে তুমি যত ভালোই টিচার হও না কেন তাহলে তোমাকে কি মাথায় রাখতে হবে তুমি এম এ বিএড ডিএলএড করে হয়তো প্রাইমারি টিচার হয়েছ কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যাদের পড়াচ্ছ তাদের স্ট্যান্ডার্ড কিন্তু ক্লাস ওয়ান টু থ্রি ফোর তোমাকে কিন্তু সেই স্ট্যান্ডার্ডে নেমে গিয়ে লেকচার দিতে হবে যাতে তারা প্রত্যেকটা তুমি যে পড়াচ্ছ সেটা বুঝতে পারে যদি কোনো ক্লাসে কিছু স্টুডেন্ট বুঝতে না পারে রিমেডিয়াল ক্লাস দিয়ে তাদের সেটাকে সলভ করতে হবে তাহলে আজ ছিল আমাদের প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ইন ডিটেল ক্লাস তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও আমি আশা করব। প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো কারণ আমি একদম ব্যাপারগুলোকে সিম্পল করার চেষ্টা করছি যাতে তোমরা যারা ইংলিশে খুব ভয় পাও তারাও যাতে ইংলিশ পেডাগগিতে খুব ভালো স্কোর করতে পারো এবং ইংলিশ পেডাগোগিতে স্কোর দূরের কথা অনেক দূরে আগে ইংলিশ পেটাগিটা ভালো করে বুঝে নিতে পারো কারণ ইংলিশ পেটাগি তোমরা বই পড়লে কিছুই বুঝতে পারবে না ওখানে টপিকগুলোকে এমনভাবেই লেখা থাকে তাই ভালো করে তোমরা এগুলোকে বুঝে নাও আমার ক্লাস থেকে ওয়েস্ট বেঙ্গলে এইরকমভাবে তোমাদের কেউ বোঝাবে না আমি যেরকমভাবে তোমাদের ইন ডিটেলে ক্লাস করাচ্ছি এরপরে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো জায়গায় কোনো পয়েন্টস আজকের ক্লাসে বুঝতে অসুবিধা আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করে দেবো এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও এবং তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখো ইংলিশ পেটাগিটাকে খুব সহজে শিখে নাও ইংলিশ পেটাগি কিন্তু বুঝতে না পারলে কিছুই হবে না এবং যদি বুঝতে না পারো আবারও বলছি অবশ্যই কমেন্ট করবে কারণ এটা হতেই পারে কোনো পয়েন্টস তুমি হয়তো বুঝতে পারো নি কমেন্টস আমি বুঝিয়ে দেবো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে যারা বুঝতে পেরেছ তারাও করবে কারণ না হলে আমি বুঝতে পারবো না যে লেকচারটা কেমন হলো ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং